নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঐশেসদের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রাজ্য হোক কিংবা কেন্দ্রীয় সরকার, প্রত্যেকেই কিন্তু যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে আসে সেগুলো সাধারণ দিনদরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য। কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ হয়েছে এবং খুব শীঘ্রই রাজ্য সরকারেরও হয়তো বাজেট পেশ হবে। তবে বন্ধুদেরকে জানিয়ে দিই যে বর্তমানে যে সমস্ত প্রকল্পগুলো সাধারণ দিনদরিদ্র মানুষদের জন্য আসে সেগুলো সাধারণ দিনদরিদ্র মানুষদের কল্যাণের জন্যই। ফলে আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা একাধিক প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। শুধু মহিলাই নয়, আপনাদের বাড়িতে যদি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ থেকে থাকেন তিনিও কিন্তু বেশ কিছু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। শুধু পুরুষ বা মহিলাই নয় বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে বা কোনো যদি শিশু থেকে থাকে তাহলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প এই সমস্ত শিশুদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, আপনাদের বাড়িতে পুরুষ মহিলা প্রাপ্তবয়স্ক বা বয়স্ক অথবা ছাত্রছাত্রী যেই থাকুক না কেন, বিভিন্ন প্রকল্পের টাকার সুবিধা কিন্তু আপনারা পেতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বর্তমানে এই ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মোট 11টা প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে। তো এই 11টা প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে কত টাকা করে পাওয়া যাবে এবং কোন প্রকল্পের সুবিধা কাদেরকে দেওয়া হচ্ছে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। তাই আপনাদের বাড়িতেও যদি কোনো মহিলা থেকে থাকে অথবা প্রাপ্তবয়স্ক পুরুষ বা ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যে সমস্ত একাধিক জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে দুয়ারে সরকারের ক্যাম্প করে বিভিন্ন প্রকল্পের আবেদন করিয়েছেন। তবে বর্তমানে এই সমস্ত প্রকল্পে আপনারা যারা যারা আবেদন করেছিলেন, শুধু দুয়ারে সরকারই নয় বন্ধুরা, আপনারা যারা যারা পঞ্চায়েতে বা বিডিও অফিসে আবেদন করেছিলেন সেই সমস্ত প্রকল্পগুলির মধ্যে থেকে আজকে আমি আপনাদেরকে 11টি এমন প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসেই দেওয়া হচ্ছে। তো কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে আমরা এক এক করে জানবো। দেখুন, প্রথমেই বলা হয়েছে যুবশ্রী প্রকল্প। তো যুবশ্রী প্রকল্পে আমাদের রাজ্যে যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন তারা কিন্তু 1,500 টাকা করে পেয়ে থাকেন। এই প্রকল্পে আপনি যদি নাম লেখাতে চান তাহলে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাকে নাম লেখাতে হবে। কিভাবে নাম লেখানো হয় তার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে বানানো রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তবে বন্ধুরা, বর্তমানে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু এই যুবশ্রী প্রকল্পে 1,500 টাকার একটা কিস্তি আপনারা যারা এসসি এসটি ওবিসি জেনারেল যেই হন না কেন, যারা আবেদন করেছেন বা যারা টাকা পাচ্ছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, এরপরে রয়েছে দেখুন বিবেকানন্দ স্কলারশিপ। যে সমস্ত ছাত্রছাত্রীরা বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদেরকে জানিয়ে দিই যে 12,000 টাকা করে কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিভাবে চেক করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে বানানো রয়েছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জয় জোহার প্রকল্প। তো জয় জোহার প্রকল্পে কিন্তু যারা এসটি সম্প্রদায় রয়েছেন অর্থাৎ যারা তপশিলি উপজাতি সম্প্রদায় রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আর এই প্রকল্পে আবেদনের জন্য অবশ্যই 60 বছরের ঊর্ধ্বে বয়স লাগে। দেখুন, এখানে বলা হয়েছে এই প্রকল্পের টাকা যদি আপনি পেয়ে থাকেন তাহলে 1,000 টাকার একটা কিস্তি এই ফেব্রুয়ারি মাসে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো দুয়ারে সরকারের সব থেকে বিখ্যাত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বন্ধুরা, এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা এসসি বা এসটি রয়েছেন তাদেরকে কিন্তু 1,000 টাকা করে ফেব্রুয়ারি মাসে দেওয়া হচ্ছে এবং যারা ওবিসি বা জেনারেল রয়েছেন তাদেরকে কিন্তু 500 টাকা করে এই ফেব্রুয়ারি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, যারা সেপ্টেম্বর মাস থেকে এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি কোনো ভুল ত্রুটির কারণে, তারা যদি বিগত মাসে আপনাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে থাকেন সেক্ষেত্রে এই মাসে 3,000 টাকা এবং 6,000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেই প্রকল্পের বিষয়ে এবারে আমরা জেনে নেব। দেখুন বন্ধুরা, এর পরের যে প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে রয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা। তো এই প্রকল্পে কিন্তু মহিলারা আবেদন করতে পারবেন এবং মহিলারা যদি এই প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু বেশ কিছু মহিলাদের অ্যাকাউন্টে 30,000 টাকা করে দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু একটা লোন প্রকল্প বন্ধুরা, এটা ব্যবসা করার জন্য মহিলাদেরকে এই টাকাটা দেওয়া হয়ে থাকে। তো আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আপনিও কিন্তু পেতে পারেন। এরপরে রয়েছে তপশিলি বন্ধু প্রকল্প। তো যারা এসসি সম্প্রদায়ের রয়েছেন যে সমস্ত মানুষরা এবং যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে তারা কিন্তু এই তপশিলি বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। দুয়ারে সরকারের ক্যাম্প, পঞ্চায়েত বা বিডিও অফিস যেখানে খুশি আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এই প্রকল্পে আবেদন করলে 1,000 টাকা করে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। পুরুষ মহিলা আপনারা সবাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। যারা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসে আরও 1,000 টাকার একটা কিস্তি কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বিধবা ভাতা। তো আপনারা যারা যারা বিধবা রয়েছেন, যারা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে 1,000 টাকার একটা কিস্তি পাঠিয়ে দেওয়া হচ্ছে।
বন্ধুরা এর পরে রয়েছে মানবিক প্রকল্প। যারা প্রতিবন্ধী যে সমস্ত বন্ধুরা বা ভাইয়েরা রয়েছেন বা দাদারা দিদিরা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু 1000 টাকার একটা কিস্তি এই ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। বন্ধুরা এর পরের যে প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে পুরোহিত ভাতা, অর্থাৎ যে সমস্ত ব্রাহ্মণ বা পুরোহিতরা মন্দিরে বা কোনো জায়গায় পুজো করেন তারা কিন্তু যদি পুরোহিত ভাতার জন্য আবেদন করে থাকেন তাহলে 1000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে এই ফেব্রুয়ারি মাসেই। এবং তারপর রয়েছে দেখুন বন্ধুরা শিল্পী ভাতা। তো যারা গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন বা শিল্প কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এবং আপনারা যদি আবেদন ইতিমধ্যে করে থাকেন তাহলে ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনারা 1000 টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপরে রয়েছে দেখুন ইমাম ভাতা। তো বন্ধুরা ইমাম ভাতাতেও কিন্তু যারা মুসলিম সম্প্রদায়ের ইমাম রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা করে দেওয়া হয়ে থাকে আর এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। বন্ধুরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই তিনটে ভাতা কিন্তু টাকা আপনারা 10 তারিখের আগে পেয়ে যাবেন। এবং যদি 10 তারিখের আগে নাও পান তাহলে কিন্তু ধাপে ধাপে আপনারা কয়েকদিনের মধ্যেই এই টাকাগুলি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং বাকি এই যে টাকাগুলো এগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসের যে কোনো তারিখে আপনারা পেয়ে যেতে পারেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং বর্তমানে আপনি এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আবেদন করেছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।